বড় চমৎকার চিত্তাকর্ষণ ঘটনা শুনবেন আপনারা, শুনবেন কে কে শুনবেন, হাত উঠান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সুজা করেন, নারায়ণ তাকবীর, কাদিয়ানীরা কাফের না তো আমার পানের বাবারা ভাইরা, আমি বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘরের ভিতরে একদিন না দুই দিন না চার দিন কোন খাবার নাই খাওয়া। আহ আমার মা শুনো রে, ও আমার শা, ও আমার ভাইরা যারা তোমরা স্বামী তারা শোনো, আদর্শ বাস ঘটনা আদর্শ হয়ে যাও, ঘটনা আমল করো তোমার ঘর সুন্দর হয়ে যাবে। কি ঘটনা রে, আলী রাদিয়াল্লাহু আনহু চার দিন যাবত কোন কাজ করতে পারে না, কাজ নাই, টাকা নাই, খাবার নাই, দাবার নাই। এবার চতুর্থ দিন আলী খালি হাতে ঘরের মধ্যে ঢুকতেছে, ঘরের মধ্যে ঢুকতেছে, এবার আলীর চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ফাতিমা তাকায় দেখে কিছু আনছেন, হাসান হুসাইন কান্দে, আহারে হাসান হুসাইন কান্দে। এবার ফাতিমা খেয়াল করলেন আলীর চেহারাটা বড় ফ্যাকাশে, ফাতিমা বললেন ও আমার স্বামী, আপনার চেহারার মধ্যে পেরেশানির ভাজ কেন গো? না না, পেরেশানির ভাজ আপনার চেহারার মধ্যে মানায় না স্বামী গো। আয় স্বামী আয়, ফাতেমার বুকটা পাইতা দিলেন আলী, ফাতেমার বুকে চলে গেলেন আলী, আর ফাতেমার গলাটা গলায় গলায় লাগাইয়া দুজনকে দুইজন ধইরা ফাতিমা গলায় ধরে বসে পজা দে সাকার লামত লাম লাম না কোন সাবার না, ও আলী যদি তোমার কাছ থেকে কিছু পাই গো আলী, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর তোমার কাছ থেকে যদি কোনো কিছু না পাই আলী, তাহলে আমি সবর করব, সবর আমি যদি সবর করি তাহলে আমি জান্নাতে যাব, আমি যদি শুকর আদায় করি তারপরও আমি জান্নাতে যাব। এই কথাটা ফাতেমা আলীর গলায় ধরে বলতেছে এবং বলতেছে আপনি পরেশান হয়ে না আলী, চার দিন যাবৎ খানা নাই, তাতে কি হয়েছে আমাদের সাথে? তো আমাদের পক্ষে তো আমার আল্লাহ আছে, কে আছে জোরে কর, আরো জোরে বলেন কে আছে? ও এলাকার মারি ফাতেমার মতো তুমি কি বলতে পারো না, ও আমার কলজা টুকরা পানের স্বামী গো, যদি তুমি কিছু আমাকে দাও আলহামদুলিল্লাহ, ওয়াজা দে না শাকার না, যদি পাই আলহামদুলিল্লাহ বলবো শুকরিয়া আদায় করবো। ও স্বামী যদি আমাকে কিছু আইনা না দিতে পারেন তাহলে আমি সবর করব, সবর গলার মধ্যে ধইরা। এবার যখন এই কথা বললেন ফাতিমা, আমি পাইলে পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে সবর। ফাতিমা হাসতেছে হাসতেছে, আলী বলে এ ফাতিমা হাসো কেন, হাসো কেন, থামো, বলে না না, আপনার চেহারার মধ্যে পেরেশানির ভাব, আপনার হাসতে হবে,
আমি ফাতেমা খুশি চার দিন ধরে খাবার নাই তাতে কি হইছে আল্লাহ আমাদের সাথে আছে আপনি হাসেন হাইসা হইছে আলী এবার ফাতেমার গলায় ধইরা আলী একটা দোয়া করছে দোয়া বলছে আল্লাহ জোরে বলেন না আল্লাহ দুই হাত আসমানের দিকে উঠায় ফাতেমার জন্য একটা দোয়া করছে ফাতেমার সাথে সাথে সারা পৃথিবীর মহিলাদের জন্য দোয়া করছে বলছে আল্লাহ যেই ঘরের মধ্যে স্বামীর পেরেশানি দেখা বিবি আলহামদুলিল্লাহ আর সবরের মাধ্যমে স্বামীকে পেরেশানি দূর করে দিবে স্বামীকে হাসাইবে আল্লাহ মন পর্যন্ত তার উপরে রহমতের বৃষ্টি দান করিও সুবহানাল্লাহ ও আল্লাহ যারা নাকি স্বামীর পেরেশানি দূর করে দিবে বাহির থেকে স্বামী আসলে স্বামীকে আলিঙ্গন করবে হাসি মুখে বরণ করবে যে সমস্ত বিবিরা স্বামীকে সালাম দিবে হাসি মুখে স্বামীকে বরণ করবে আল্লাহ মোহ পর্যন্ত ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করা সুবহানাল্লাহ এবার ফাতেমা বলে আপনি আমার জন্য এত সুন্দর একটা দোয়া করলেন আমি কি আপনার উপরে একটা দোয়া করব না গো বলে ঠিক আছে ফাতেমা তুমি করো তুমি করো তুমি কি দোয়া করবা আবার বলে ও আল্লাহ আমার মতো এরকম স্বামীকে যারা ঘরের বাহির করে দেয় স্বামীকে বাহির করে দিয়া তার চেহারাটা মলিন করে রাখে তার চেহারাটা পেরেশানির ভাস করে রাখে স্বামী ঘর থেকে বাহির হইতে বিবির চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে কেন ফ্যাকাশে গেছে কতক্ষণ পরে পরে জানালার দিকে তাকায় দরজার দিকে তাকায় আহ আমার কলজা টুকরা প্রাণের স্বামী এখনো আসে না আজকে এরকম মহিলার বড় মহিলারা চিন্তা করে যে স্বামী কখন ঘরের থেকে গেলে অন্য পর পুরুষের সাথে ফিল্ডিং মারতে পারবে মোবাইলে চ্যাটিং করতে পারবে কিন্তু গো মানা তোমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার বুকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার স্বামী পুরি গঙ্গা নদীর মধ্যে নৌকা চালায় আল্লাহ আমার স্বামী সারে আমার স্বামী ড্রাইভার ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত কইরা আমার ঘরে তুমি পৌঁছায় দিও কখনো রুকুতে দোয়া করবে কখনো সেজদাতে দোয়া করবে কখনো হাত উঠা চোখের পানি নিয়ে তার স্বামীর জন্য দোয়া করবে আমার কলজার টুকরা স্বামী এখন আসে না কেন আহারে এতদিন তো আইসা পড়তো এখন আজকে কেন 10 মিনিট দেরি হইল রে পেরেশানির কোনো অন্ত থাকে না আল্লাহ গো যেই সমস্ত স্বামীরা ঘর থেকে বের হইলে স্বামীর জন্য বিবির চেহারাটা ফ্যাকাশে হয়ে যায় স্বামীর জন্য তার আল্লাহর কাছে দোয়া করে গো আল্লাহ ওই সমস্ত স্বামীদেরকেও তুমি আল্লাহ মত পর্যন্ত রহমতের তুমি বৃষ্টি দিও আল্লাহ ফাতেমা একটা দোয়া করলেন আলী একটা দোয়া করলেন কত সুন্দর তাদের মোয়ামেলারে কত সুন্দর তাদের চরিত্রের ঠিক না বেটে জোরে কর
আজকে তো স্বামী যদি ঠিক মতে তাদের উপরে কোনো কিছু আইনা না দিতে পারে, স্বামীর উপরে চড়াও হয়ে যায় ঠিক না বেটে, জোরে বলেন ঠিক না বেটে। শুধু কালি স্বামী স্বামী বাহির থেকে ঘরের ভিতরে গেলে নাই নাই কোম্পানি করে যায়। বিবি আয়েশা বলে স্বামী গো চাউল নাই, ডাল নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, হলুদ নাই, জিরা নাই, আদা নাই, মাছ নাই, ব্লাউজ নাই, কাফন নাই, পেটিকোট নাই, তিন পিস নাই, নাই নাই কোম্পানি। জোরে বলেন ঠিক না বেঠে। কিছু কিছু দুশ্চরিত্র মেয়েরা আছে, নাই নাই কোম্পানি, শুধু খালি নাই নাই কোম্পানি, স্বামীর মেসাজ বুঝে চলে না, এমন আছে নাই না মানা, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে সাবর করব। ঠিক না বেঠে। আর পুরুষরাও আপনারাও সবার খুব একটা জুইতেন না, পরে রাত্রে বিবি যদি বলে কি হয়েছে খাইবে না, সেইদিকে সব শেষ করে এখন আসে না নাই, বেশি কিছু করলেন। এই জন্য বলি পুরুষ আপনারা হাত বালা করেন, এই মহিলা আপনাদের মুখ বালা করেন, সুন্দর সংসার করতে পারেন, পারবেন না। আশরাফ আলী থানবী রহমতুল্লাহর কাছে এক মহিলা ঔষধ লেগে গেছে, মহিলাদের মুখ কিন্তু খুব মারাত্মক, কারণ একটু দুর্বল তো, এখন বর্তমান মেয়েরা দুর্বল না, বর্তমানের মেয়েরা পুলিশও চিনে, র্যাবও চিনে, আর্মিও চিনে, আবার থানাও চিনে, কিছু বললেই দৈরা থানা। জোরে কইন না, হুন বলেন যে হুন নেলাই তো না, আগামীকালকে টেনশন বানো না, ঠিক বেটি আগামীকালকে কইন, বলেন না ঠিক না বেটি। এগুলা করবেন না, সুন্দর একটা ব্যবহার উপহার দিবেন, মেয়েরা আপনারাও বিবিকে সুন্দর একটা উপহার দিবেন, স্বামীরা আপনারাও আপনার বিবিকে সুন্দর একটা উপহার দিবেন। যদি না উপহার দেন তাহলে ফেস লাগবে, কেমন ফেস, ওই যে চাকা জমি পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি ভুল মনের গন্ডগোল, নিন্দিতা নিন্দা পিতা আরো দিতা হর এর চেয়ে বেশি পিতা দুইশো দিনের ঘর। জোরে বলেন ঠিক না বেঠে। কালো কুকিল কালো কালো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ, গোর মিঠা চিনি মিঠা মিঠা দুধের সর এর চেয়ে বেশি মিঠা শালীর হাতের চর। ঠিক না বেঠি। যদি বল যদি ক ও আমার পল্লর টুকরো তুমি কেমন আছো, আর শালী যদি গালের মধ্যে একটা থাক করো মারে কলো এটা একেবারে রে কুমিল্লা রসমালাইয়ের মতো লাগছে। ঠিক না বেঠি। এই জন্য মা তুমি তোমার জবান ঠিক করো, এই পুরুষ আপনারা আপনাদের হাত ঠিক করবেন, মারামারি এগুলা ভালো মানুষের স্বভাব না, মারামারি এগুলা গালাগালি এগুলা ভদ্র মানুষের স্বভাব না। ওই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ মেয়েদের একটা স্বভাব আছে না, দেখবেন তারা যদি পিটানি শুরু করেন হেরে পিটতে পিটতে নিচে ফালায় দিল, নিচে ফালায় দিল, তারে জাতা যা ধরল হেন তো কোন তো বলল তো বলল মুখ করে চল যাই আশাবাড়ি থানবী রহমতুল্লাহর কাছে, আশাবাড়ি থানবী রহমতুল্লাহর কাছে এক মহিলা গেছে, বল হুজুর আমার একটা তাবিজ দিবেন, তাবিজ কি দিবেন, তাবিজ 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 চাইছে,
কিসি ক্লোজার গলি বলি জামাই গলি আমার ফিদা কালেকশন তাবিজ দিদাইছো আরে বর্তমানে কত মানুষ কত পুরুষ আমাদের কাছে তাবিজ নেয় অনেক মহিলা আয়েশা তাবিজ দেয় উমা কো ঠিক পে ঠিক কোন না করে পিছন দিকে কিসি নাক দেয়া সব কিছু সারা আছে না নাই হুজুর তাবিজ দেন তাবিজ ঘরের ভিতরে সমস্যা এই যে বললাম বলেন পয়গম্বর আলী এবং ফাতেমার যে তাবিজ এই তাবিজ যদি ব্যবহার করেন সমস্যা আছে কোন সুন্দর হবে কি না হুজুর একটা তাবিজ দেন লাচ্চা কি কই আমার স্বামী আমার পিতা পিতা ঠিক আছে আসো একটু পানি নিয়ে আসবে পানি হুজুর আনছে পানি দাও তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিম আল উম্মাহ মুজাদ্দিদ আল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলো ফুল দিছে ফুল দেওয়ার পরে বলছে এটা নিয়ে যাও নিয়ে যাও তখন বলতেছে যে এটা নিয়ে গিয়া এক কাজ করো হুজুর খাওয়ার খাওয়াটা বলে এটা খাইবা যখন তোমার সামনে ঘরের ভিতরে ঢুকবে দেখতেছো যে আসতেছে তখন এই বোতলের পানিটা মুখের মধ্যে রাখবা কাকটা লাগায় দিবা আর এই মুখের পানিটা সাবধান খাইবা না মুখের পানিটা খাইবা না মুখের মধ্যে রাখা দিবা আবার এই মহিলা শুনুন যদি মনে করো এই মুখের থেকে আবার এক ফোঁটা পানি পড়া যায় তা কিন্তু আগে যে ফিডা দিছিল একবার অন ফিডা দিবে ডবল সাবধান ঠিক আছে এখন চলে গেছে পানি নিয়ে যাওয়ার পরে কখন করে শাশাতে যাইবে মুখের ভিতরে ঢুকেছে তাড়াতাড়ি লাগায় রাখছে এখন জামাই আয়েশা ও গালাগালি চামুন চাতা কইছে এখন তো মহিলার কোন জবাব দিতে না তার মুখে তো ফাঁকি আবার ফালাইয়া যে আবার জবাব দিব সমস্যা ডবল বিয়া ফালাইলেও সমস্যা খাইলেও সমস্যা স্বামী তো জামুন চাতা করতে আছে কিন্তু হের মুখের মধ্যে যে ফাঁকি কত স্বামী কতক্ষণ বইলা টইলা বইলা টইলা তারপরে কি তারপরে চলে গেছে সুন্দর আইদরা ওই স্বামী চলে গেছে বাস আলহামদুলিল্লাহ পুরা সংসার ভালো হয়ে গেছে ঠিক না আমরা কি পারি না এগুলো করতে জোরে বলেন পারি কি পারি না আমরা কোত্থেকে একেবারে এত বীর বাহাদুর হয়ে গেলাম যে বিবির সাথে তামসা করা যাবে না বিবির সাথে সুন্দর ব্যবহার করা যাবে না আমরা কোত্থেকে এত বীর বাহাদুর আইছি আইসা বললাম আমরা কি আশরাফ আলী থানভীর থেকে বড় হয়ে গেছি আমরা কি মুবির থেকে বড় হয়ে গেছি আমরা কি আবু হানিফার থেকে বড় হয়ে গেছি ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়